উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হল দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বল্লা রোখা কালীর মেলা। গত দুই বছর করোনা আবহে বন্ধ ছিল মেলা। জেলা সদর বালুরঘাট থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত রোখা কালী মাতা মন্দিরটি রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় এবং সোমবার মায়ের বিসর্জন হয়। এই 5 দিন ধরে চলে মেলা। আশেপাশের জেলা থেকে এমনকি বাংলাদেশ থেকেও বহু মানুষ আসে এই মেলা দেখতে। লোকমুখে শোনা যায়, এক ব্যক্তি স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলারূপটি খুঁজে পেয়েছিলেন এবং তিনি প্রতিষ্ঠাও করেছিলেন। এরপর তিনি নিত্য পূজা শুরু করেছিলেন। তখন মাকে মর্গা কালী হিসেবেই চেনা যেত। প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় বিশেষ করে মায়ের পূজা করা হতো। 1920 সালে এই অঞ্চলের জমিদার মুরারিমোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করায় তাকে গ্রেফতার করা হয় এবং তিনি মায়ের কাছে প্রার্থনা করায় বেকসুর খালাস পেয়ে যান। জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায় তিনি রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে দেবী পূজা শুরু করেন। তখন থেকেই মা রক্ষা কালী নামে পরিচিত হন আর সেই থেকেই বাৎসরিক পুজো ও মেলার প্রচলন হয়েছে। কালে কালে মায়ের মূর্তি বড় হয়ে 7 হাত হয়েছে। 14 কেজি সোনার গয়নায় মাতৃ প্রতিমা সাজানো হয় এবং কয়েক হাজার পাঁঠা ও একটি মহিষ বলি দেওয়া হয় এই পুজোয়। এবছর 2 বছর বাদে বসবে মেলা। মায়ের হাতে থাকবে 2.5 টন ওজনের সোনার রামদা এবং বাকি সব গয়না। চলছে সেই পুজোরই প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।